বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশ শুরুর আগেই কলকাতা নাইট্রেস এর দলে কিন্তু দারুন দুটি সুখবর এসেছে বন্ধুরা কলকাতা নাইট্রেস কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দিয়েছে যে কলকাতা নাইট্রাস এর ওপেনিং পেয়ার কেমন হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশে তার সঙ্গে সঙ্গে পিএসএল এ কিন্তু দারুন ব্যাটিং করছে জ্যাসন রয় এবং সার্ফেন রাদার হ্যাঁ বন্ধুরা জ্যাসন রয় এবং সার্ফেন রাদার এই দুই কলকাতা নাইট্রাসের এর প্লেয়ারই কিন্তু পিএসএল এ একই দলের হয়ে খেলছে এবং দারুন ভাবে ব্যাটিং করছে তো চলুন এই ভিডিওতে তোমাদেরকে কে কে আর সম্পর্কে দুটো আপডেট দেবো যার ভিতর প্রথমত কলকাতা নাইট কিন্তু জানিয়ে দিয়েছে আইপিএল দু হাজার চব্বিশে কে কে আর এর ওপেনিং এ কোন কোন প্লেয়ার থাকছে তো গতকাল বন্ধুরা কলকাতা নাইট্রাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছে যে পোস্টটা ছিল কিন্তু জ্যাসন রয় এবং কে এস ভরত এই দুজন প্লেয়ারের পার্টনারশিপ সম্পর্কে তো জ্যাসন রায় ওপেনিং এ খেলে কেস বরত কোন পজিশনে কে কে আর এ খেলবে এখনো কিন্তু সেটা ডিসাইড করেনি বা ডিসাইড হয়নি তবে কলকাতা নাইট এই পোস্টার থেকে কিন্তু বোঝা যাচ্ছে কে কে আর জ্যাসন রায় এবং কেস ভরত এই দুই প্লেয়ারকে কিন্তু ওপেনিং এ পাঠাতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশে কেননা জ্যাসন রায় ওপেনিং এ খেলে একজন ওপেনিং এর সঙ্গে কখনোই আহ ছয় নম্বর সাত নম্বর প্লেয়ার পার্টনারশিপ তৈরি করতে পারে না খুব কম সময়ে কিন্তু টি টোয়েন্টিতে ওপেনার ছয় নম্বর বা সাত নম্বরের প্লেয়ারের সঙ্গে পার্টনারশিপ তৈরি করতে পারে একজন ওপেনারের পার্টনারশিপ সবসময়ই ওপেনারের সঙ্গে হয় বা অন ডাউনের সঙ্গে হয় তো সেই হিসাবে কিন্তু বোঝা যাচ্ছে কলকাতা নাইট রাইস এর ওপেনিং এ কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে জ্যাসন রয় এবং কে ভরত এই দুজন প্লেয়ার থাকতে চলেছে একজন ইন্ডিয়ান ওপেনার এবং একজন ফরেন ওপেনার আর তার সঙ্গে বন্ধুরা জ্যাসন রায় এবং সারফেন রাধারপোর্ট কলকাতা নাইট রাইডার্সের এই দুই প্লেয়ার কিন্তু দারুণভাবে ভাবে এ ব্যাটিং করছে তো জ্যাসন রায় এই বন্ধুরা পিএসএল এ পাঁচটা ইনিংস খেলেছে এই পাঁচ ইনিংসে কিন্তু দুশো প্লাস রান করেছে অর্থাৎ দুশো রান করেছে যেখানে এবারের রান রয়েছে চল্লিশ এবং স্ট্রাইক রেট কিন্তু একশো পঞ্চাশ প্লাস জ্যাসন রায় কিন্তু প্রত্যেকটা ম্যাচে কুইক স্টার্ট দিচ্ছে পিএসএল এ আশা করছি আইপিএল এও কিন্তু এরকম স্টার্ট জ্যাসন রায়ের কাছ থেকে আমরা দেখতে পাবো আর এই পাঁচ ম্যাচের ভিতরে কিন্তু জ্যাসন রায় দুটো ফিফটি প্লাস স্কোর করেছে হাইয়েস্ট স্কোর হচ্ছে সেভেন্টি আর বন্ধুরা রাদার রাধারফোর্ডও কিন্তু দারুণ ম্যাচ ফিনিশ করছে গতকাল জ্যাসন রায় কিন্তু ওপেনিং এ একত্রিশ বলে রানের একটা ইনিংস খেলে আউট হয়ে যায় বাকি ব্যাটাররা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে কিন্তু রাদার রাধারফোর্ড সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যাচটা জিতিয়েছে একত্রিশ বলে আটান্ন রান করে তো দেখো একজন ফিনিশার হিসেবে সার্ফেন রাধারফোর্ড প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো ব্যাটিং করেছে টোটাল পাঁচ ইনিংস খেলেছে একশো উনচল্লিশ রান করেছে যেখানে এভারেস্ট রান রয়েছে পঁয়ত্রিশ এবং স্ট্রাইক রেট একশো প্লাস একটা মাত্র ফিফটি প্লাস করেছে তো একজন ফিনিশার যখন পঁয়ত্রিশ এভারেজে ব্যাটিং করে তাহলে ওই কিন্তু দারুণ ভাবে ব্যাটিং করছে এটাই ভাবা হয় কেননা ফিনিশাররা সবসময় ব্যাটিং করে ছয় নম্বর সাত নম্বর পজিশনে অর্থাৎ পাঁচ নম্বরের নিচে সেখানে বল খেলার খুবই কম সুযোগ পায় কম রান করতে পারে স্ট্রাইক রেট বেশি থাকে রাদার রাধারফোর্ডও কিন্তু সেই কাজটা করছে আশা করি আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট রাইডসও কিন্তু সার্ফেন রাদার এর কাছ থেকে এরকম পারফরমেন্স আমরা দেখতে পাবো আমদানি রাসেলের কাছ থেকেও এরকম পারফরমেন্স আমরা দেখতে পাবো